রহমাতুল লিল আলামিনের, ঘুমাইলে ওযু লাগে না ইয়া রাসূলুল্লাহ। শুনে আছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনা জড়িয়া গো পড়ে, ঠিক কিনা? আল্লাহ নবী কি বলতেছেন, আল্লাহ নবী কি বলেন, লায়া মুসুন নারু মুসলিমান মান রাআনি, যে ওই ব্যক্তিকে জাহান্নামে ধরবে না যে আমাকে দেখছে, আও মান রাউহু রাআনি, আমাকে দেখুন না ব্যক্তিকে যে দেখেছে তাকেও জাহান্নামে ধরবে না। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়েতে আনাস রাদিয়াল্লাহু আন قال لا يدخل النار মুসলিমান মান রাআনি, আল্লাহ ফিল মানাম, আল্লাহ নবী বলেন ওই মুসলমান জাহান্নামে ডুববে না যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবীকে দেখলে জাহান্নাম হারাম। ভাইরা আমার, এখন আসেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলার পরে নবী কি করলেন, বললেন আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এটা বইলা এইভাবে জোরে তিনি হাদিসের ভারত ফা দম্মানি, আমাকে চাপ দিছে, জড়াইছে। ফাদাম্মানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার বলেন, তিনি বললেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমাকে বুকের সাথে জড়ায়া ধরে রেখেছে, এরপরে বললেন আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের যত হিকমত আছে তাকে শিক্ষা দাও, কোরআনের হিকমতগুলি তার অন্তরে আল্লাহর হাবিবের দোয়ায় এসে গেল, জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনি কেমন সাহাবী ছিলেন, আসেন আমার ভাইরা, রাইসুল মুফাসসিরিন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি এবং তার চাচা জান ওটের ভিতরে বসা, রাত্রির গভীর চাচা জান ঘুম যাচ্ছেন, হাবিবে পাক ঘুম যাচ্ছেন, শয়তান কি করেছে ওটের লাগামটা ধরে, ওনারা যাচ্ছেন শামদেশের দিকে মানে সুরিয়ার দিকে, সিরিয়ার দিকে যাচ্ছেন, আর শয়তান কি করছে লাগামটা ধরে ওটের লাগাম ঘুরিয়ে দিয়েছে হাবশার দিকে। শয়তান কি করছে হাবশার দিকে ঘুরে, আল্লাহর হাবিবে পাক এই এই যে ঘটনাগুলি বলতেছি, এই যে এই ঘটনাটা বলতেছি এটাকে বলা হয় ইরহাসাত। কি বলা হয়? ইরহাসাত। মাল বাইনাল ফারকু নবুয়াত ওয়াল ইরহাসাত, টাইটেলে প্রশ্ন থাকে, নবুয়াত কাকে বলা হয় আর ইরহাসাত কাকে বলা হয়? আল্লাহর হাবিবের জন্ম থেকে বেরসাত পর্যন্ত, রেসালাত পর্যন্ত সময়টাকে বলা হয় কি? ইরহাসাত। খেয়াল রাখবেন, টাইটেল পড়ান পড়াইতেছি, সুবহানাল্লাহ কন্যা। এরপরে এটা বলা হয়, এরপরে সময়টাকে বলা হয় কি? রেসালাত। কি বলা হয়? রেসালাত। আসেন, নবুয়ত বলা হয়, নবুয়ত বলা হয়, কিন্তু আল্লাহর নবী আগের থেকেই নবী। আল্লাহু আকবার বলেন। এই কুলাঙ্গার মুজাফফর বিন মহসিন, তাকে কি বলি? কুলাঙ্গার। এই কুলাঙ্গার মতিউর রহমান মাদানী কুলাঙ্গার, এই দুই কুলাঙ্গার বলে আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দিগিকে মানতে হবে, বাকি জিন্দিগি মানা যাবে না, কারণ তিনি মুশরিকদের সাথে মেলামেশা করেছেন, চলাফেরা করেছেন, এই জন্য তিনি ইমান তার ভিতরে ছিল না। তারা দলিল দেখি অমা কুন্তা তাদ্রিমাল কিতাবু ওয়াল ইমান আছে না কোরআনে? আরে সারাম জাদা মুফাসসির কি তুই না, যাদেরকে আল্লাহ কবুল করেছে তারা কি বলেন না কেন? আমি বললে আমি তাফসীর করলে হবে না? আমাদের দায়িত্ব হচ্ছে মুফাসসিরদের কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া, ঠিক কি না? এই কুলাঙ্গার বলে অথচ আমা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, নবী গো কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস আপনি জানেন না, এটা হলো সরাসরি অর্থ। কিন্তু সারামজাদা
সারামজাদা রেকর্ড হইলে রেকর্ডগুলি তারা শুনবে তো, ঠিক কিনা? এই জন্য তাদেরকে কয়বার সারামজাদা বললাম? তিনবার। আল্লাহ বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, তারাও সারামজাদা। ভাইরা আমার, যারো ছাড়াই কথা রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলতে পারে না, নবীর ঈমান ছিল না এই কথা বলতে পারে না। কেন 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 আমা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, এই আয়াতের তাফসীর খুলো আবুল সামারকান্দি হানাফি রহমাতুল্লাহ আলাই 365 হিজরিতে ইন্তেকাল। কত হিজরি? 365। আরে পাবনার পাগলেরা, 365 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে প্রায় কমপক্ষে 1150-1200 বৎসর আগে। আল্লাহু আকবার। তিনি বলতেছে এটা দ্বারা বোঝানো হয়েছে, ওয়ামা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, নবী গো কিতাব কেমনে নাজিল হবে ওই বিষয়টা আপনার জানা ছিল না, যেমন অন্যান্য কিতাবগুলি চটি বই হিসাবে নাজিল হয়েছে, আর আপনি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ স্বয়ং কোরআন বানায়া দিয়েছে। কি বানায়া দিয়েছে? স্বয়ং কোরআন। স্বয়ং কোরআন বানায়া দিয়েছে। যেমন আল কোরআন ও মুনাজ্জালু আলা কালবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের অন্তরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন আসেন একটু টাইটেলের পড়া পড়াই, আসেন আমরা বুখারীর হাদিস। আমাদের দেশে জ্ঞান পাপী কুলাঙ্গাররা বলে জিব্রাইল নবীর উস্তাদ, নাউযুবিল্লাহ, জিব্রাইল নবীর চাপ দিয়েছে, বলে না বলে না? ফালাম্মা বালাগা মিন্নিল জুহুদা, ফালাম্মা বালাগা মিন্নিল জুহুদা, বালাগা, এই এই মাওলানারা, বালাগা পুষলো মিন্নি, মিন দিয়ে যদি শুরু হয় একটা গায়াতুল এনতেহা ইলা থাকতে হয়নি। হ্যাঁ, কি মনে কয় স্ট্যান্ডার দিয়ে তাগরে যে পিটাইতে মনে কয়? হ্যাঁ, এরা নাকি মাদানি পাদানি, হ্যাঁ, মদিনার থেকে পড়ে আসছে চোর, এরা এক চোর। ভাইরা আমার, ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথ দুইটা কি একই বিশ্ববিদ্যালয়? এখন আমি যদি ঢাকায় পড়লাম জগন্নাথের ছাত্র, এখন যদি বলি আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সত্যি কথা হবে না? অথচ মদিনা ইউনিভার্সিটিতে একমাত্র আরবিরা ছাড়া পড়তে পারে না, ওইখানে ইসলামিক ফ্যাকাল্টি নাই, ওটা ইঞ্জিনিয়ারিং, হিন্দি, সিয়া, অন্যান্য সাবজেক্ট, কিন্তু তারা পড়ে মদিনা ইউনিভার্সিটিতে না, জামিয়াতুল মদিনাতে পড়তে কোনো সুযোগ নাই, কিন্তু তারা পড়ে জামিয়াতুল ইসলামিয়া। এখন আসেন আল্লাহর হাবিব বলেন ফালাম্মা বালাগানি, ফালাম্মা বালাগা মিন্নিল জুহুদা, আমার থেকে যখন প্রচেষ্টা জিব্রাইলের কাছে পুষলো, মানে আমি জিব্রাইলকে বুঝাচ্ছি জিব্রাইল তুমি ভুল করতেছ, জিব্রাইল বলতেছে ইকরা, আল্লাহর হাবিব বলেন মা না বেকারি, আমি পড়ব না, আবার আমি আমি কি পড়ব, কারণ আল্লাহর নবী তো লৌহে মাহফুজে আগে কোরআন পড়ছে, কোন জায়গায় পড়ব এটা তো জিব্রাইল স্পষ্ট করতেছে না, কেন কর? এখন বিষয়, এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজ্জাতুল্লাহ সাহেব, নবী লৌহে মাহফুজে কোরআন পড়লো কিভাবে? এখন আমি প্রশ্ন করলাম কেন কালামুল্লাহ, কোরআনের নাম কি, আসল নাম কি কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটাকে কেন কোরআন না রাখলো? এখন উত্তর দেন, টাইটেলের প্রশ্ন, বাইজাবির প্রশ্ন, লেমা সুম্মিয়া কালামুল্লাহ আল কোরআন, কোরআনকে কেন, কালামুল্লাহকে কেন কোরআন রাখা হলো? এখন বলবেন আল কোরআনু, আল কোরআনু মুস্তাকুম মিনাল মাকরুন ওয়াল কারনুন, কারনুন এবং মাকরুন শব্দ থেকে কোরআন বের হয়েছে, যেমন কোরআনের আয়াতগুলি ছন্দ মিলানো, সিংহের মতো দুই সিং যেমন এইভাবে থাকে, কারনুন, এই জন্য কোরআন। আর এটা অবশ্য দুর্বল মত, সহি মত হচ্ছে মাকরুন পঠিত। তইলে আল্লাহর কালাম পড়লো কে? আল্লাহ পড়ছে? বলেন, যদি বলেন আল্লাহর কালাম আল্লাহ পড়ছে, তইলে হবেন মুতাজিলা, মানে আল্লাহর সৃষ্টি, নাউজুবিল্লাহ, তইলে কোরআন হবে কি আল্লাহর সৃষ্টি? আল্লাহর কি সৃষ্টি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম সৃষ্টি না। তাইলে আল্লাহর কালাম বের হয়েছে কুদরতিভাবে, নবীজি পড়ার কারণে নাম হয়েছে কোরআন, এই জন্য নবীজি দুনিয়াতে আসার কোটি কোটি বৎসর আগে লৌহে মাহফুজে কোরআন পড়েছে। সুবহানাল্লাহ। এখন আসেন এর পক্ষে আবার এভিডেন্স, দলিল, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর হাবিবে কা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হতো, অসুবিধা হচ্ছে নাকি?
আল্লাহর কেউ লড়াচড়া করবেন না, একটু বসেন, আমি আর বেশি কষ্ট দিচ্ছি না। আল্লাহর হাবিবে পাক আদত ছিল, নবীকে প্রশ্ন করছে, নবী ইয়া রাসূলুল্লাহ উমুকের নাম কি, উমুকের বাবার নাম কি? নবী বলছে উমুক উমুক। আর একটা প্রশ্ন করছে, নবী গো রুহু কাকে বলে? নবী সুফ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আল্লাহর কসম নবী যখন সুফ হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি এইখানে ওহী রিলেটেড। কি রিলেটেড? ওহী রিলেটেড, ওহী সম্পর্কিত। মানে অর্থাৎ যেটা উত্তর নবী নিজের থেকে দিয়ে দিতেন মনে, এটা কোনো সমস্যা নাই যতই গায়েব হোক, আর যেটার জন্য নবী চুপ থাকতেন, তাহলে বোঝা গেল এটার ব্যাপারে আল্লাহই বলবে, আমার বলা দরকার নেই, কারণ এটা তো লৌহ মাহফুজে পড়ে আসছি। যেমন কুলাঙ্গাররা বলে, নবী যদি গায়েব জানতো আম্মা জান আয়েশার ব্যাপারে জিনার তোহমত উঠলো, নবী একমাত্র চুপ রইলো কি লিগে? আরে গাদার বাচ্চা গাদা, শুন শুন শুন, আম্মা জান আয়েশার ব্যাপারে নবী একমাত্র চুপ থাকার কারণ হলো ওই যে বুখারীর হাদিস, কি গাদা তুই পড়স নাই, যেটা ওহি রিলেটেড, সেটা নবী চুপ থাকতেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ কথা না বলতেন। বুঝতে পেরেছেন? এখন আসেন, জিব্রাইল যদি নবীকে কোরআন শিক্ষা দেয়, তাইলে জিব্রাইল নবীরে তিনবার চাপ দিয়েছে, চতুর্থবার তো নবীর পড়া দরকার ছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, দরকার ছিল কি না? আসলে কি নবীজি পড়ছে? কে পড়ছে? তাইলে বোঝা গেল জিব্রাইলের রং, কার রং? জিব্রাইলের রং। কারণ আমার যদি, আমার যদি আপনি চাপ দিয়ে শিখান, আপনার সাফের কারণে যদি আমার মনে ভাব সৃষ্টি হয়, তাহলে তো আমি পড়া শুরু করবো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। কিন্তু নবী পড়ে নাই, জিব্রাইল নিজের থেকে পড়া শুরু করছে। এইবার নবী কয়, এইবার ঠিক, ইউ আর রাইট, সুবহানাল্লাহ। এখন আমার নবীও জিব্রাইলের সাথে পড়া শুরু করছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আল্লাহকে সর্বনাশ কি করলেন হাবিব? কি করলেন হাবিব? আপনি কেন জিব্রাইলের সাথে পড়বেন? আরে ও তো শুধু মেসেঞ্জার, ও তো শুধু আমার দূত, আপনি ওর সাথে পড়িয়া কষ্ট করবেন কেন? আল্লাহর হাবিব সাথে সাথে আল্লাহ ফরমান ঘোষণা করলেন, জিব্রাইল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, বা যতটুক পড়ছো পাঁচ আয়াত পড়িয়া তুমি চুপ হইয়া যাও, আমার আবার দ্বিতীয় ফরমান। সুবহানাল্লাহ বলেন, সুবহান। দ্বিতীয় ফরমানটা কি? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার বলেন হাবিব রে, হাবিব আমি তো এই জন্য কোরআন নাজিল করি নাই, জিব্রাইল পড়বে, আপনিও লগে লগে পড়িয়া কষ্ট পাবেন, আপনার জিব্বায় বড় কষ্ট লাগতেছে, জিব্রাইল তো তাড়াতাড়ি পড়ে, আপনিও তাড়াতাড়ি পড়তে যাচ্ছেন, কষ্ট লাগতেছে। হাবিব আমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট লাগে, হাবিব গো এই কষ্ট দেওয়ার জন্য আমি আপনার কাছে জিব্রাইলেরে পাঠাই নাই, জিব্রাইল শুধু পড়িয়া যাবে আর আপনি শুনবেন, গোটা কোরআন আমি আপনার অন্তরে জমা করে দিব। আসেন, এখনো কথা আছে। এখন ওহাবির বাচ্চারা, আমি হুজ্জাতুল্লাহর দ্বারে বুঝাই দিলেন তো, সামনেরটা কি করবেন? উত্তর দিবেন। কি উত্তর দিমু? এই যে নবীর যে জ্বর আইছে, নবী যে বয়ে কাঁপছে আর বলছে ইয়া খাদিজা, ইয়া খাদিজা, জাম্মিলুনি, 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 আমার চাদর দ্বারা ডাকো, আমার শরীর বড় কাঁপতে আছে, বড় কাঁপতে আছে, ডাকো। তাইলে নবীর জ্বর আইলো কি লিগা? নবীর জ্বর আইলো কি লিগা? বুখারীর হাদিস। এখন কইব জিব্রাইলের চাপের কারণে নবীর জ্বর আইছে, এটা কার কথা? ওহাবীদের। আমি বলবো গাধা তোরা যে এক কিতাবের মৌলবী, এই জন্যই বুঝস নাই, জিব্রাইলের চাপে নবীজির জ্বর আসে নাই। আনহার আনহান আনহার ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আন কলাম সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা তাআতিকাল ওয়াহি ক্বালা আতিনি আহিয়ানান মিসলা সালসালাতিল জারাসে ওহু আশাদ্দু মাইযুর কন্না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার কাছে ওহী আসে? আল্লাহর হাবিব বলেন, ঘন্টার দনির নেই, বিভিন্ন কাইফিয়াতে আমার কাছে ওহী আসে, আমার কাছে বড় কষ্ট হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, নবীর কাছে যখন ওহী আসে তখন নবীর শরীরে দিয়ে ঘাম বের হয় কঠিন শীতের মাঝে। সুবহানাল্লাহ। তাইলে ওহী নাজিল হচ্ছে, নাজিল হচ্ছে, ওহীর ধাক্কায় নবীর জ্বর এসেছে। কারণ কেন? তাও দলিল, কেন ওহির ধাক্কা জ্বর এসেছে?
আরে গাদা দেখো সামনে যায়া। ভাইরা আপনাদেরকে কিন্তু গাদা কইতাছি না, বুঝুন তো, কাগরে এই বেকু বলদ আকবরকে বলতেছি, তারা দেখো দেখো আল্লাহ বলে লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিবরে এই কুরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম পাহাড় কি হয়ে যেত, সব গলে যেত। কোরআন হলো আমরে সাকিল, এই জন্য কোরআন প্রথমবার নাজিল হওয়ার কারণে নবীজির জ্বর এসে গেছে, নবীজি ভয় পেয়েছে, এই জন্য আল্লাহ হাবিব ভয় পাবেন না। কেন কেন ভয় পাবেন না? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিবরে আমি কি আপনার বক্ষকে পরে প্রশস্ত করি নাই? আল্লাযী আনকাযা যোহরাক, যেই কোরআন নাজিল হওয়ার কারণে আপনি গুজা হয়ে গেছেন। দেখছেন জ্বর আসলো কি লিগে আর গাদার বাচ্চারা কয় কি লিগে, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আসেন আমার ভাইয়েরা, আমরা আবার মূল পয়েন্টে যাই, খেলাছে তো, ওই যে ইবনু আব্বাসের কথা, হ্যাঁ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, ওমা কুনতা তাদরিমাল কিতাবু আলাল ঈমান, খেলাছে নবী গো কিতাব কি জিনিস আপনি জানেন না, এটা দ্বারা কিতাব কি জিনিস নয়, কিভাবে কিতাব কি কাইফিয়াতে আপনার কাছে আসবে, কি অন্যান্য কিতাবের মতো সডি বই হিসাবে আসবে, না আপনি নিজেই কোরআন হয়ে আসবেন, সেটা আপনার জানা ছিল না, কিন্তু আল্লাহ আপনাকে এই কোরআন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি মক্কায় গেলে মক্কি, মদিনায় গেলে মদিনী, আপনার কোনো তুর পর্বতে যেতে হবে না, অমুক জায়গায় যা চিল্লা করতে হবে না, বইসে থাকতে হবে না, এরপরে নাজিল হবে পুরা, না না না, আমি আপনার সুবিধা মতো আপনাকে পাঠিয়ে দেব। জোরে কর না, সুবহানাল্লাহ। এই হলো ওমা তাদরিমাল কিতাবু। এবার ওলাল ঈমান, তাহলে এই গাদার বাচ্চারা কয় কি নবীর ঈমান ছিল না? আরে না, ঈমান সম্পর্কে জানা ছিল না বলতে এটা বুঝেছে হাবিব, অন্যান্য নবীদের ঈমানটা ছিল অন্য, কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্যান্য নবীদের ঈমান আনার জন্য কলমা ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। আর আপনার ঈমান কোনটা হবে এটা আপনার জানা নাই, আমি আল্লাহ স্বয়ং, আমি আল্লাহ আপনাকে ঈমান বানায়া দিছি। আপনি মনে করেছেন অন্যান্য নবীরা ঈমান বানায় নাই, আপনারও ঈমান বানাইবো না, না না না, আপনারে আমি ঈমান বানিয়েছি, আপনি যে উম্মতের জন্য কায়নাতের জন্য ঈমান হবেন এটা আপনার জানা ছিল না, শুধু উম্মতের জন্য নয় তামাম নবীদের জন্য আপনি ঈমান হবেন। আসেন আমার ভাইয়েরা, এটার পক্ষে তাফসির ইবনু কাসির থেকে হাদিস, ওহাবিদের তাফসির, ওহাবিদের তাফসির, ওহাবিদের তাফসির থেকে হাদিস, দলিল শুরু হয়ে যাক। আন ইবনে তাও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু, প্রত্যেকটা মুফাসসির আমরা ইবনু আব্বাসকে ধরতেছি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম ক্বালা ইন্নাল্লাহ তাআলা লাম্মা খালাকা নূরা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমারাহু আইয়ানজুরা ইলা আনওয়ারিল আমবিয়া আলাইহি সালাম ফাগাশিয়াহুম মিন নূরিহি, এই একটু লাইট দাও, ফাগাশিয়াহুম মিন নূরিহি মা আন মা আনতাকাহুমুল্লাহু বিহি ক্বালু মা আনতাকাহুমুল্লাহু বিহি ক্বালু ইয়া রাব্বানা মান গাশিনা নূরাহু ফাকাল আল্লাহু তাআলা হাযা নূরু মুহাম্মাদ ইবনু আব্দিল হাযা নূরু মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইন আমানতুম বিহি জাআলতুকুম আমবিয়া ক্বালু আমান্না বিহি ওয়া বিনবুওয়াতিহি ফাকাল আল্লাহু তাআলা ইশহাদ আলাইকুম ক্বালু নাআম ফালিযালিকা ক্বালা তাআলা ওয়া ইযা খাযা আল্লাহু মীসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন হিকমা সুম্মা জাআকুম রাসূল ইলা আখিরিল আয়াত। ভাইরা আমার খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের নূরকে সমস্ত নবীদেরকে ডাক দিয়ে নবীদের সামনে আনলেন, আনার সাথে সাথে নবীর নূরের পাওয়ারে সমস্ত নবীর নূরগুলি দুর্বল হয়ে গেছে। এইবার নবীরা কয় আল্লাহ এই নূরকে কে কে, এইবার আল্লাহ বলে এই নূর কে অন্য কেউ না আমার আখিরি বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, যদি তোমরা এই নবীর উপরে ঈমান আনো তাইলে আমি তোমাদেরকে নবী বানায়া দিব,
তাইলে আমার নবী আমাদের ঈমান নয়, নবী নবী নবীদের ঈমান। ওয়ামা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমান, নবী গো আপনি যে নিজে হবেন ঈমান এই বিষয়টা আপনার জানা ছিল না। এটা আমার কথা নয়, মুফাসসিরদের কথা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন আসেন, এখন আসেন আমার ভাইরা, আল্লাহর নবী রহমাতুল্লাহ। আসলে দেখেন, আমি যখন স্টেজে উঠি শীতে কাঁপতে আসি, আমি মনে করছি হুজুরের ডরে কই নেই, আমি মনে করছি 5 মিনিট ওয়াজ করতে পারবো, আমার শরীর কাঁপতেছে, ডায়াবেটিকেরিয়া তো আর রাত্রেও খানা খাই নেই এখনও তো, যার কারণে দেখেন এই যে ওলি আল্লাহদের দরবারের ফয়েজ, দেখেন আমি যে কথা বলতেছি বোধ হয় আমার শক্তি শুধু খালি বায়া করতেছে। আল্লাহ একবার বলেন, মাশা আল্লাহ বলেন। ভাইয়েরা আমার খেয়াল করে শুনেন, দুই জায়গার তো ওয়াজ করে আছে, আর একটা ডায়াবেটিসের রোগী আর শরীর কতক্ষণ কুলায়। ভাইয়েরা আমার খেয়াল করে শুনেন, অসুবিধা হইতেছে নাকি? আপনারা কষ্ট পাইতেছেন নাকি? ভাইরা আমার খেয়াল করে শুনেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এর ওরটাকে এইবার লাড়িয়া দিছে, ওরটাকে কি করে দিছে, অন্যদিকে ঘুরাইয়া দিছে। ঘুরাইয়া দেওয়ার পরে আরো আরো তো কথা রয়ে গেছে, এই কুলাঙ্গারে কয় নবীর ইয়া মানা যাবে না, কারণ নবী মুসলমান 23 বছরের আগে ছিল না। আরো যুক্তি, কারণ আমি তো কইব হুজ্জাতুল্লাহ সাহেব এটা দিয়ে দলিল দিবেন কি, এটা দিয়ে এই জন্য প্রত্যেকটা কথা হুলাক বুঝাই দেয় যাতে পরের দিন আর এটার বিরুদ্ধে কথা কইতে না পারে। এবার আসেন আবার প্রশ্ন, আচ্ছা নবী যদি মুসলমান না থাকে, মুনাজারা স্টাইল, নবী যদি মুসলমান না থাকে, বলো বাবা আদম মুসলমান কিনা? হ্যাঁ প্রশ্ন, বাবা আদম মুসলমান কিনা? তখন বলবে বাবা আদম মুসলমান, ঠিক কি না? বাবা আদম মুসলমান না? সব নবীরা মুসলমান না? এইবার যদি সব নবীরা মুসলমান হয়, বাবা আদম যদি মুসলমান হয়, বলেন আল্লাহর নবী দুনিয়াতে আগে আইছে না পরে আইছে? কি আগে আইছে? পরে। হায় হায় রে, হারা রাত ছড়াইলাম সোনাবার রূপতি সকালে উঠতে আব্বা বেড়া না মাতারি, সৃষ্টি আগে হয়েছে দুনিয়াতে কইছি, আমি কইছি দুনিয়াতে, দুনিয়াতে আল্লাহর নবী আগে আইছে না পরে আইছে? পরে। আচ্ছা হেরা কিন্তু দুনিয়া লইয়া কথা, এরা তো এর হাসাত মানেই না। এখন আসেন, দুনিয়াতে যদি আমার নবী পরে আসে, তাহলে বাবা আদম কি মুসলমান না? আচ্ছা এইবার দুনিয়াতে যদি আমার নবী পরে আসে আর বাবা আদমের যদি মুসলমান বানাইতে চাও, তাইলে কোরআনের এই আয়াতটা বাদ দিয়া দাও, বাদ দিয়া দিতে, একটা আয়াত কোরআনের একটা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে। আমার নবী দুনিয়াতে পরে আয়া 23 বছর বয়সে যদি নবী আর 40 বছর বয়সে যদি নবী মুসলমান হইয়া থাকে তোমাদের কথা অনুযায়ী, আর বাবা আদম যদি প্রথম বাবা আদম যদি মুসলমান হইয়া থাকে, নু মুসলমান হইয়া থাকে, মুসা মুসলমান হইয়া থাকে, তাইলে কোরআনের একটা আয়াতকে বাদ দিতে হবে। কোন আয়াত? ওয়া উমিরতু যালিকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে হাবিবে রে, বলেন বলেন বলেন, আমি আদিষ্ট হয়েছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মুসলমান। তাইলে বোঝা গেল বাবা আদমের আগেও আমার নবী মুসলমান। যদি বাবা আদমের মুসলমান বানাইতে চান, বাবা আদমের আগে মুসলমান। এইবার ইমাম বুখারী কয় না না, বাবা আদমের আগে শুধু মুসলমান নয়, কি শোনো 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 শোনো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুয়াত ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি রাওয়াহুল বুখারী ফি তারিখিল কবির ওয়া তিরমিজি ফি সুনানিহি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের প্রশ্ন করে, নবী গো বাবা আদমের আগে আপনি প্রথম মুসলমান, আপনার মুসলমানিত্ব কি? আল্লাহর নবী বলে, শুধু মুসলমানিত্ব নয়, আমার নবুয়তের কথা শোনো রে বাবা আদম, তোমাদের বাবা আমার বাবা যখন দেহ এবং রুহের মাঝখানে ছিল রে, তখন আমি রহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবারে স্বয়ং নবীউল্লাহ নবীদের নবী ছিলাম। এবার এই কথা শেষ, এবার আসেন ওই কথা, ওই যে নবীজির ওরটা ঘুরায় দিছে, আল্লাহ ডাক দিয়ে কয় এক, কিতাব গুছাও, আল্লাহ ডাক দিয়ে কয় এই জিব্রাইল আমার হাবিবের নূর, আমার হাবিবের
উট তো ঘুরায় দিতেছে, হাবিব তো রাস্তা উলায় লাইব, হাবিব তো সিরিয়ায় ব্যবসা করার জন্য যাবে, তাড়াতাড়ি শয়তানের একটা ফু দেও। শয়তানের একটা ফু দেওয়ার সাথে সাথে শয়তান হাবাসার ইউথুফিয়ার জমিনে গিয়া পড়ছে, শুধু জিব্রাইল ফু একটা ফু লাগাইছে। এইবার আল ইবনু আব্বাস কয় আল্লাহ সেই দিকে ইশারা কইরা বলছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আপনি ছোট ছিলেন, রাস্তা শয়তান বুলাইয়া দিয়েছিল, সিরিয়ার রাস্তা থেকে হাবাসার রাস্তায় পাঠাইয়া দিয়েছিল, আমি আল্লাহ দয়া কইরা আপনাদেরকে পেরেশানিতে পালাই নাই, আপনারা তো গুম গেছেন ওটের ভিতরে, ওটের লাগামের ধরার দায়িত্ব আমি জিব্রাইলকে দিয়া আপনাকে আমি শাম দেশে ফজরের ওয়াক্ত পৌঁছাইয়া দিছি, এই জন্য ওয়াজাদাকা আপনি রাস্তা হারিয়েছিলেন শাম দেশের রাস্তা, ফাহাদা আমি আপনাকে শাম দেশে পৌঁছাইয়া দিছি। আর একটা তাফসির করে এটা করতাম না, ছোট্ট কথা, আম্মাজান হালিমা নবীরে হারাইয়া ফেলছিল, নবীরে জমা দিতে আসছে, আর এটা লম্বা ঘটনা, এটা কমুনা, এই দুইটা তাফসির কইরা এটা হইছে ইকরিমার রাওয়ায়েতে, মুজাহিদ এবং ইকরিমা, আর ওইটা হইছে ইকরিমা এবং আব্বাস, ইকরামা না ইকরিমা, বিকাসরাতির রায়ে। ভাইয়েরা আমার খেয়াল কইরা শুনেন, খেয়াল কইরা শুনেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ওয়াজাদা কাদাল্লান ফাহাদা এই কথা লিখতে গিয়া তিনি বলেন, আল্লাহে আনা ফাক্কারতু, আমি টেনশন করতে লাগলাম, টেনশন করতে লাগলাম, হঠাৎ আমি মোরাকাবার ভিতরে দেখি, সুবহানাল্লাহ বলেন, আবু হায়ান আন্দালুসি বলেন, হঠাৎ আমি মোরাকাবার ভিতরে দেখি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এলহাম হচ্ছে। আবু হায়ান তাফসিরে বাহরুল মুহিত খুলে লইলেন, একবার এইভাবে লেখা আছে, আমার কাছে এলহাম হচ্ছে। তিনি বলেন, এলহাম হচ্ছে ও আবু হায়ান, এই আয়াতের তাফসির আল্লাহর পক্ষ থেকে আমি বলতেছি তোমাকে, এই আয়াতের তাফসির হবে ওয়াজাদা ফি রাহতি দালালি ফাহাদা লাকা, ও আমার নবী গো আপনাকে পাইছি পথভ্রষ্ট কাউমের ভিতরে, আর আমি আপনার উসিলায় এই কাউমকে আমি হেদায়েত করেছি। এই জন্য ভাইরা আমার আসেন এবার ঘুরাইয়া দেই কথা, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরাম, এই কোরআন মানুষকে হেদায়েত করে, এই কোরআন মানুষকে গোমরাহ কইরা ফেলে। এই জন্য রে বাবার আরে খবরদার খবরদার খবরদার, কোরআন এমন একটা সেন্সিটিভ বিষয়, যাদেরকে আল্লাহ দয়া করেছে তাদের রাস্তা অনুযায়ী আপনাকে চলতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলতে আছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহুম রাদুয়া আ'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহু আকবার বলেন, ভাইরা আমার যারা আগে গত হয়ে গেছে, এখন আবার একদলে কইব, হুজুর বাপ দাদার কথা তো মানা যাবে না, হ্যাঁ অবশ্যই বাপ দাদার কথা মানা যাবে না, সেটাও কোরআনে আছে, বাপ দাদার কথা মানতে হবে সেটাও কোরআনে আছে। যেমন ইউসুফ, সুরা ইউসুফ খুলেন, সুরা ইউসুফ, ইউসুফের জিজ্ঞাসা করতেছে, এ ইউসুফে ওই দুইটারে জিঙ্গা কিরে দুই বাটফার, তোরা স্বপ্নে দেখিয়া কস অনকস দে, স্বপ্নে দেখি না, এটা এমনি মস্কারা করছি, দুই বাটফারে স্বপ্নে দেখিয়া কয় কি মস্কারা করছি, কয় মস্কারা করছি, কয় তইলে তোরা এই মূর্তি পূজা কস কিলিয়া, কয় আমার বাপ দাদারা করছে দেই কে আমরা করি, কয় আপনি যে স্বপ্নের ব্যাখ্যা করেন এটা ফাইলেন কই, কয় এটাও আমি আমার দাদা ইব্রাহিম থেকে পেয়েছি। তইলে বাপ দাদা কি দুই দিকে, তইলে ওই বাপ দাদাটা মানা যাবে না, যেই বাপ দাদা মুশরিক ছিল মুশরিকের বাপ দাদাটা মানা যাবে না, আর মুমিনের বাপ দাদাটা মানতে হবে, কেমনে মানতে হবে, আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে চইলা গেছে তারা আল্লাহর কাছে
কবুলিয়াত হয়ে গেছে। এবার আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ মান হুম মুকাররাবুন ওয়াস সাবেকুন, কারা সাবেক এবং কারা মুকাররাবুন? ক্বালা লিকুল্লি উম্মাতিন মুকাররাবুন ওয়াস সাবেকুন রাওয়াহু মুস্তাদরাক আল হাকিম। যখন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে বলে কারা আল্লাহর কাছে কবুলিয়াত কারা গত হয়ে গেছে, কয় আমার নবীর, আমি নবীর উম্মতের ভিতরে যুগে যুগে আল্লাহর ওলি আসবে আর তাদের অনুসরণ তোমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওই সাদ্দিনা চল্লিশ ভাইয়েরা আমার, সাদ্দিনা মাইয়েত মারা যাওয়ার পরে, মাইয়েত মারা যাওয়ার পরে চার দিন শোক করতে হয়, কতদিন? তিন দিন। সর্ব হাদিস হচ্ছে তিন দিন, তিন দিন শোক করার পরে চার দিনের দিন আপনাকে দোয়া করতে হয় এবং খাওয়াইতে হয় মাইয়েতের জন্য। আর মাইয়েতের জন্য খানা খাওয়ানো এটা হাদিস দ্বারা স্বীকৃত, মাইয়েতের জন্য খানা খাওয়ানো এটা হাদিস দ্বারা স্বীকৃত। যেমন আপনার এখানে আছে এই যে আসেন, আখরাজ আবু দাউদ عن سعيد بن عبادة أنه قال يا رسول الله